হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল মন অ্যান্ড মুনস ডায়েরি। আজকে আমার রেসিপি ভেজিটেবল পোলাও। তো ভেজিটেবল পোলাও কী করে করতে হয় ফুল প্রসেস আমি দেখাচ্ছি, আমার সাথে থেকো। আমি কুকার বসিয়ে দিয়েছি, এবার রিফাইন্ড অয়েল দিচ্ছি। এটা চাইলে তোমরা ঘি দিয়েও করতে পারো, আমি পুরোটা ঘি দিয়ে করিনি, আমি একটু রিফাইন্ড অয়েল দিয়েছি আর 1-2 চামচের মতো ঘি দিয়েছি। ঘি দিচ্ছি, এবার এটার মধ্যে আমি ফোড়ন দেব। দেখো, সাদা জিরে, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, গোটা এলাচ, বড় এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, আর 4টে ছোট এলাচ এগুলো ফাটিয়ে নিয়েছি। এবার ফোড়ন দিচ্ছি সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি দারচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, এবার গোলমরিচ আর সাদা জিরে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফ্রাই করতে হবে। আমার ফ্রাই হয়ে গেছে প্রায়, ভালো করে ফ্রাই করে এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি কুচি পেঁয়াজ। কুচি পেঁয়াজটা একটু বেশিই লাগবে, এবার পেঁয়াজটা ভালো করে এখানে ভেজে নিতে হবে। হয়ে গেছে ভাজা আমার, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি টমেটো। টমেটোটাও ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে যাতে গলে যায়। ভালো করে একদম গলিয়ে দিতে হবে। আর আমার দেখো সবজি নিয়েছি আমি, ডুমডুম করে কাটা আলু আর টার্নিপ, আর এখানে আমি নিয়েছি ফুলকপি। ফুলকপিগুলো আগেই আমি একটু ভেজে সেদ্ধ করে নিয়েছি, সে আর নিয়েছি নিউট্রেলা। নিউট্রেলা আমি জলে ভিজিয়ে জল করে নিয়েছি, আর নিয়েছি মটর আর চালটা ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। ঠিক আছে, তোমাদের কাছে গাজর থাকলে গাজর দিতে পারো, বিনস দিতে পারো। তো আমি এখন এখানে সবজিগুলো দিয়ে দিলাম, আমার ঘরে যা ছিল আমি তা দিয়ে করছি। এবার আমি এখানে সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এগুলোকে একটু ভাজতে হবে, নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ঠিক আছে, এবার এখানে দিয়ে দিচ্ছি একটু নুন। এবার নুন দিয়ে ভালো করে এটাকে সাঁতলিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এবার সব একসাথে উপকরণগুলো সাঁতলিয়ে নিতে হবে ভালো করে। একটু চিনি দিয়ে দিলাম, এবার এগুলোকে ভালো করে কষাতে হবে। ঠিক আছে, এবার দিয়ে দিচ্ছি নিউট্রেলাগুলো, সয়াবিন। এবার এগুলোকে ভালো করে আবার এগুলোকে একসাথে ভালো করে ভেজে নিতে হবে। ভেজিটেবল পোলাওটা তোমরা যে কোনো দিন করতে পারো, আর এটা মধ্যে এটা শুধুই খাওয়া যায়, কিছু না হলেও হয়। দিয়ে দিলাম কিশমিশ, কয়েকটা কিশমিশ আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশগুলো দিয়ে দিলাম। এবার দিচ্ছি কিচেন কিং পাউডার, এটা মধ্যে আমি আর অন্য কোনো মশলা দিব না, শুধু কিচেন কিংই দিচ্ছি। এবার এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। তোমাদের কাছে কিচেন কিং না থাকলে জিরে ধনে পাউডারও দিতে পারো, কিন্তু আমি এটাতে হলুদ ব্যবহার করছি না, হলুদ দিইনি। ঠিক আছে, এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চাউলগুলো,
যেগুলো ধুয়ে রেখেছিলাম, জল ছড়িয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিচ্ছি। এবার চালটাকে পুরো সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিতে হবে। খুব ভালো লাগে বন্ধুরা এই ভেজিটেবল পোলাওটা, তোমরা একবার করে খেও, খেয়ে আমাকে কমেন্টস করে জানিও কেমন হয়েছে। আমার প্রসেসে করে খেয়েও খুব ভালো লাগে। নতুন বন্ধুরা থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি আমার রেসিপি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্টস এবং নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, আর একটু জল দিতে হবে। জল দিয়ে তারপর এটা আমি দুইটা সিটি লাগিয়ে দেব। হয়ে গেছে, এবার দুইটা সিটি লাগিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। এই দেখো বন্ধুরা আমার হয়ে গেছে, কেমন হয়েছে? আর এই প্রসেসে করে খেয়েও খুব ভালো লাগবে। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার পুরানো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা দেখার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই প্রসেসে একবার করে খেয়ো। বাই।